ধনী কোটিপতি বড় লোক যেটাই বলেন, আপনাকেই বলছি, ধন সম্পদ টাকা পয়সা কখন যে আপনার হাত থেকে চলে যাবে না আপনি বুঝতেই পারবেন না। কবরে তো লাশ পচার আগে বাস পচে যায়, তাহলে কিসের অহংকার আপনার? আমার মনে হয় না এই অহংকার বেশি দিনের জন্য, ক্ষণেকের জন্য। এই অহংকারের জন্য আপনারা প্রত্যেকের ছোট করে দেখেন। কেন একটা সময় ভেবে দেখছেন আপনিও ওই অপরালার কাছে একদিন চলে যাবেন, ওই অপরালা আপনাকে একদিন এই সমস্ত সব কিছুর জবাব নেবে? তাহলে কিসের অহংকার? যে ঘরে আপনাকে রাখবে মরে যাওয়ার পরে, সেই ঘর তো মনে করেন যে আপনি মুখ মানে আপনার এই গায়ের গোস্ত, এই গায়ের চামড়া পচে যাওয়ার আগে সেই বাসটা পচে যাবে যেটা দিয়ে আপনাকে মাটি চাপা দিচ্ছে, সেটা পচে যাওয়ার আগেই তো আপনার এই চামড়া, এই সুন্দর দেহ, সুন্দর শরীর, এই অহংকার সব তো শেষ হয়ে যাবে। তাহলে কিসের এই অহংকার? এই অহংকারটা করার আগে একটু ভেবে দেখবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।